শব্দের শেষে শিকের উচ্চারণ কর মতো হবে। শিকের উচ্চারণ কেমন হবে? বাংলাতে কয়ের মতো। আর ও শিকে রক, এস ও শিকে শক, এল ও শিকে লক, ডি ও শিকে ডক, ডি ও শিকে ডক, বি এল ও শিকে ব্লক। আপনাদের মধ্যে যারা ইংরেজি রিডিং ও বানান শিক্ষাটা ডেভেলপ করতে চাচ্ছেন, তারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক ক্লাস করেছেন। আজকের ক্লাসটি একটু ভিন্ন এবং ইন্টারেস্টিং হতে চলছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনার ডেভেলপ হবেই হবে। শব্দের শেষে যদি এসিই থাকে তাহলে এইস উচ্চারণ হবে। কেমন উচ্চারণটা হবে? এইস। উদাহরণগুলো দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এফএসি ফেস, নট ফেস, ফেস, উচ্চারণটা কেমন হবে? ফেস। আর এসি রেস, পিএসি পেস, পিএসি পেস, এসপিএসি স্পেস, এসপিএসি স্পেস, জিআরএসি গ্রেস। তো অনেকেই এই উচ্চারণগুলো এইভাবে করে, এফএসি ফেস বলে, ফেস। এটি ভুল উচ্চারণ। যদি আরো শুদ্ধভাবে উচ্চারণ করতে চান তাহলে উচ্চারণটা হবে ফেস, ফেস। এভাবে উচ্চারণ করা সঠিক। যেমন আমরা বলি ফেসবুক, এফএসি ফেস, ডবল বি কে বুক, ফেসবুক না বলে বলবেন ফেসবুক, ফেসবুক, এটি হচ্ছে সঠিক, ফেসবুক। আবার আমরা এইটাকে বলি নেম, বলি নেম না বলে বলবেন নেইম, নেইম, ঠিক আছে, নেইম। এখানে লক্ষ্য করে দেখুন, আর এ আই এন রেইন, আর এ আই এন রেইন, পি এ আই এন পেইন, পি এ আই এন পেইন, বি আর এ আই এন ব্রেইন, বি আর এ আই এন ব্রেইন, ডি এ আই এন ডেইন, জি আর এ আই এন গ্রেইন, গ্রেইন। শব্দের শেষে যদি এল ই ডাবল এস থাকে, এল ই ডাবল এস, তাহলে হবে লেস, এরকম উচ্চারণটা হবে লেস। যেমন যেমন উদাহরণগুলো দেখলে আমরা যেমন উদাহরণগুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। উদাহরণগুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। সি এ আর ই কেয়ার, এল ই ডাবল এস লেস, কেয়ারলেস, ই এন ডি এন্ড, এল ই ডাবল এস লেস, এন্ডলেস, এন্ডলেস, এম আই এন ডি মাইন্ড, এল ই ডাবল এস লেস, মাইন্ডলেস, এইচ ও পি হোপ, এল ই ডাবল এস লেস, হোপলেস, বি এস সি কে ব্যাক, এল ই ডাবল এস লেস, ব্যাকলেস। এরকম আরও যে যে শব্দগুলোর শেষে এল ই ডাবল এস রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে থাকুন, কমেন্টে লিখে আমাদের দেখাতে পারেন। ইংরেজি শব্দের শেষে যদি এ বি এল ই থাকে, ইংরেজি শব্দের শেষে যদি এ বি এল ই থাকে তাহলে এইবল বা অ্যাবল, এরকম উচ্চারণ হবে, এইবল বা অ্যাবল, এরকম। ই আই জি এস টি উচ্চারণটা হবে আইট, এরকম আইট, আই জি এস টি লাইট, এন আই জি এস টি নাইট, এফ আই জি এস টি ফাইট, বি আর আই জি এস টি ব্রাইট, ই আই জি এস টি টাইট, সি এ পি ক্যাপ। এখানে যদি আমরা এ বি এল ই দেই তাহলে কি হবে? ক্যাপাবল, ক্যাপাবল, ক্যাপা বল, অ্যাবল, এইবল বা অ্যাবল। এ বি এল ই শব্দের ইংরেজি শব্দের শেষে যদি ইংরেজি শব্দের শেষে যদি এ বি এল ই থাকে, ইংরেজি শব্দের শেষে যদি এ বি এল ই থাকে তাহলে এইবল বা অ্যাবল, এরকম উচ্চারণ হবে, এইবল বা অ্যাবল, এরকম উচ্চারিত হবে। যেমন সি এ পি ক্যাপ হয়, কিন্তু এটার সাথে যদি এ বি এল ই দেই তাহলে হবে ক্যাপাবল, এ বি এল ই দেই তাহলে কি হবে? চেঞ্জেবল, সি এইচ এ এন জি ই এ বি এল ই, চেঞ্জেবল। সি ও এন কন, সি আই সি ডি ই আর ডার, কনসিডার, এটার সাথে যদি এ বি এল ই দেই তাহলে কনসিডারেবল, কনসিডারেবল। এ ডি ও আর এ
BLE adorable 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 AVAIL avail এর সাথে যদি ABLE দেই তাহলে কি হবে AVAIL ABLE available 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 তো এরকম কিন্তু ইংরেজি ভাষায় আরো বহু শব্দ রয়েছে প্র্যাকটিস করতে থাকুন কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মানুষকে নিখুঁত করে চর্চা মানুষকে নিখুঁত করে সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন এরকম শব্দগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়েও দেখাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক আমাদের অনলাইন কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ